সুপ্রিয় দর্শক বিন্দুরা, আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদেরকে উৎসাহিত জানাতে আসছি। অবশ্যই যারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে সাবস্ক্রাইব করে দেবেন। তো এখানে আজকে আমরা দেখাইতে আসছি ঘরের সেলিং বোর্ড। তো কত সুন্দর একটা সেলিং বোর্ড! তো এইটা যখন আপনি পুরো ঘর হয়ে যাবে আরও অনেক সুন্দর লাগবে। এরকম বিভিন্ন ধরনের বোর্ড রয়েছে, তো আমি আপনাদেরকে বোর্ডগুলো দেখানোর চেষ্টা করব। তো এখানেও দেখতে পারছেন, আর একটা বলি, আমাদের যে এখানে সেলিং বোর্ডগুলো দেখতে পারছেন সম্পূর্ণ T1 কোম্পানির বোর্ড। তো এই বোর্ডটা দেখতে পারছেন কত সুন্দর! তো আপনারা চাইলে বিভিন্ন ধরনের T1 কোম্পানির বোর্ডে থাকে প্রায় 35 থেকে 45 পিস আইটেম রয়েছে, মানে কালার রয়েছে। তো দেখতেই পারলেন কত সুন্দর। তো আপনারা চাইলে আমাদের দিয়ে কাজ করে নিতে পারবেন। যদি কাজ করে নেওয়ার ইচ্ছা থাকে তাহলে আমাদের ডেসক্রিপশনে নাম্বারটা থাকবে, সেই নাম্বার অনুযায়ী যোগাযোগ করতে পারবেন। তো এই বোর্ডটাও করলে অনেক সুন্দর লাগতেছে, কত সুন্দর একটা বোর্ড! তো এই এই মানে এত সুন্দর বোর্ড যে ভাষায় প্রকাশ করা মানে অসম্ভব। তো এখানে যে বোর্ডটা দেখতে পারছেন এটা হচ্ছে জিপসান, মানে চুনামাটির বোর্ড। তো এইটা পানি ভরলে নষ্ট হবে, আর যে প্লাস্টিকের বোর্ডগুলো আপনাদেরকে দেখাইলাম এটা পানি ভরলেও নষ্ট হবে না। তো দেখতেই পারছেন কত সুন্দর একটা বোর্ড এইটা। আপনার এই বোর্ডটা যদি আপনার রুমে লাগান মানে তাপমাত্রা খুব কম আসার সম্ভাবনা, আসবেই না, চুনামাটির বোর্ড। আর প্লাস্টিক যদি লাগান একটু তাপ আসবে। তো এই বোর্ডটাও দেখতে পারছেন কত সুন্দর। তো আমি আপনাদেরকে আজকে বোর্ডগুলো আপনাদের দেখানোতে আসছি। তো এই বোর্ডটাও দেখতে পাচ্ছেন কত সুন্দর আকাশি কালার, আপনি রুমে যখন লাগাবেন আরও অনেক সুন্দর লাগবে। একটা রুমে প্রায় 40 থেকে 45 পিস বোর্ড লাগে, যখন 40-45টা বোর্ড লাগাবেন ঘর ফুটে উঠবে। তো এইটাও দেখতে পাচ্ছেন অনেক সুন্দর। তো যদি আমাদের দিয়ে কাজ করে নিতে চান আমাদের ডেসক্রিপশনে নাম্বারটা থাকবে, সেই নাম্বার অনুযায়ী কথা বলতে পারবেন। তো আমরা কত টাকা পার স্কোয়ার ফুট কাজ করে থাকি হয়তো আপনারা ভাবতেছেন। তো আমরা পার স্কোয়ার ফুট কাজ করে থাকি 55, 50, 60, 65, 70 টাকা পার স্কোয়ার ফিট মালের উপর। T1, RFL, সুপার, টাইওয়ান বিভিন্ন ধরনের বোর্ড হয়ে থাকে। আমি এক্স্যাক্টলি আমরা T1 কোম্পানির বোর্ড দিয়ে কাজ করে থাকি, মাত্র 55 টাকা পার স্কোয়ার ফিট প্লাস্টিক ফ্রেম। আর যদি অ্যালুমিনিয়াম ফ্রেম আপনারা নিতে চান প্রতি স্কোয়ার ফিট পড়বে 80 টাকা, 90 টাকা, 105 টাকা। তো বুঝতেই পারতেছেন কত সুন্দরভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি। এটা হচ্ছে ফ্রেশ সাদা, এগুলো বেশিরভাগ আমরা দোকানে কিংবা মার্কেটে লাগিয়ে থাকি। ফ্রেশ সাদা বোর্ড লাগালে অনেক সুন্দর লাগে। তো দেখতেই পারছেন কত সুন্দর সুন্দর বোর্ড। তো অবশ্যই যদি আমাদের দিয়ে আপনারা কাজ করে নিতে চান আমাদের ডেসক্রিপশনে নাম্বারটা থাকবে, সেই নাম্বার অনুযায়ী আপনারা যোগাযোগ করতে পারবেন। তো অসংখ্য পরিমাণে এখানে বোর্ড রয়েছে। তো আপনারা চাইলেই এই যে আমি যে বোর্ডগুলো দেখালাম, আপনারা এভাবে যদি আপনারা কাজ করে নিতে চান তাহলে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ কিংবা ইমোতি নক দিয়ে বলবেন যে ভাই এই যে এই কালার এই বোর্ডটা দিয়ে আমি আপনাদের এখান থেকে সেলিং করে নিতে চাই। তো কত সুন্দর আকাশি কালারটা বোর্ডটা, এই বোর্ডটা আর অনেক ফুটে উঠছে। তো বুঝতেই পারতেছেন যারা শৌখিন মানুষ তারা অবশ্যই বাসা বাড়িতে সেলিং বোর্ড লাগাবে এই ভিডিওটি দেখে। তো বোর্ডগুলো অনেক সুন্দর। আর এরপরে আমি আরেকটি ভিডিও নিয়ে আপনাদেরকে উৎসাহিত জানাবো, প্লাস্টিক ফ্রেম কয়টা কালার হয়ে থাকে, আপনারা বোর্ডের সাথে ম্যাচিং করে মেনটি কস্টি অ্যাঙ্গেল নিতে পারবেন। তো অবশ্যই যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে সাবস্ক্রাইব করে দেবেন, পরবর্তী আরও নতুন নতুন
ভিডিও পাইতে পারবেন। তো এখানে শুধু আমাদের খালি T1 কোম্পানির বডি দেখতে পারতেছেন, আর এগুলো অ্যাঙ্গেল মেন্টি কস্টি রয়েছে। পরবর্তী ভিডিওটিতে আপনাদেরকে আমি ভালোভাবে দেখিয়ে দিব কোন কোন কালারের মেন্টি কস্টি হয়ে থাকে। আপনারা যে বোর্ডটাই নিতে চান না কেন, মেন্টির সাথে মিল করে নেবেন, তাহলে আরও সুন্দর লাগবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।